ফায়ার বাকেটকে অনেকেই ফায়ার স্যান্ড বাকেটও বলে। ফায়ার বাকেট লাল রঙের বালতি আকৃতি একটি বস্তু, যেটি কিনা আগুন নেভানোর কাজে ব্যবহার হয়। এর মধ্যে সাধারণত শুকনো বালি, জল বা মাটি ভর্তি থাকে। ফায়ার বাকেট পেট্রোল পাম্প, বড় বড় কারখানা এসব জায়গায় স্থাপন করা হয়। এটি ব্যবহার করা খুবই সহজ আর এর জন্য কোনো প্রকার বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। যে কোনো ব্যক্তি অতি সহজে এটি ব্যবহার করতে পারে। শুধুমাত্র ফায়ার বাকেটে থাকা বালি আগুনে নিক্ষেপ করলেই হবে। ফায়ার বাকেট ব্যবহারের কিছু সুবিধা রয়েছে, যেমন অন্যান্য আধুনিক ইকুইপমেন্টসের যেমন নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় বা তাদের একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু ফায়ার বাকেটের ক্ষেত্রে এমনটা হয় না। এটি রিফিনিং ও হাইড্রোলিক টেস্ট করার মতো আলাদা কোনো ঝামেলা নেই। ফায়ার বাকেটের ক্ষেত্রে যেটা দেখতে হয়, কাভারওয়ালা বা ঢাকনাযুক্ত ফায়ার বাকেট ব্যবহার করলে ভালো হয়। ফায়ার বাকেটটি যদি কোনো ছাউনিযুক্ত জায়গায় রাখা হয় তাহলে আরও ভালো হয়। তাহলে বৃষ্টিতে ফায়ার বাকেটে থাকা শুকনো বালিটি ভিজে যায় না। অনেক ক্ষেত্রে কিছু অজ্ঞ মানুষ ফায়ার বাকেটকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতে দেখা যায়। ফলস্বরূপ তারা ফায়ার বাকেটে পান, গুটকার পিন, সিগারেটের খোল, চায়ের ভাঁড় ইত্যাদি ফেলতে দেখা যায়। ফায়ার বাকেটে যদি ঢাকনাযুক্ত হয় তাহলে এগুলি আর হয় না। ফায়ার বাকেটের ব্যবহার তেল, গ্যাস, ইলেকট্রিক ইকুইপমেন্ট দ্বারা ঘটিত আগুন নেভানোর জন্য ফায়ার বাকেট ব্যবহার করা হয়। তাছাড়া যে কোনো ধরনের আগুন নেভানোর জন্য ফায়ার বাকেট ব্যবহার করা হয়। ফায়ার বাকেট ব্যবহারের আরেকটি ভালো দিক হলো এটির খরচ খুবই কম আর অন্যান্য এক্সটিংগুইশার ব্যবহারের সময় যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু ফায়ার বাকেট ব্যবহারে এমনটা হয় না। তাছাড়া অনেক সময় দেখা যায় যে বহুদিন অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার না হওয়ার ফলে যখন প্রয়োজন হয় তখন এটি কাজ করে না। কিন্তু এদিক থেকে ফায়ার বাকেট ব্যবহারের ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারেন, কারণ এটাতে এমনটা হয় না। ফায়ার বাকেটের ভেতরটা সাদা এবং বাইরেরটা লাল রং করা হয়। তাছাড়া বাকেটের বাহিরটা সাদা রঙে ফায়ার লেখা থাকে, যাতে সহজে ফায়ার লেখাটি দূর থেকে চোখে পড়ে। ফায়ার বাকেট মাইল্ড স্টিল মেটাল এবং ফায়ার বাকেট স্ট্যান্ড আয়রন মেটেরিয়াল দিয়ে তৈরি। এক একটি ফায়ার বাকেট 9 লিটার ক্যাপাসিটি সম্পন্ন হয়। যদিও ফায়ার বাকেট তেমন একটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না, তবুও মাঝে মধ্যে বাকেটের বালিটি শুকনো আছে কি না, কোনোভাবে বালিটি যাতে জমে না যায়, জমে গেলে বা ভিজে গেলে সেটি বেলচা দিয়ে খুঁচিয়ে বা জল ফেলে শুকনো করে রাখা। তাছাড়া অনেক সময় বাকেটের ভেতরটা জং ধরে যায় বা মরিচা পড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মরিচা পড়া পরিস্থিতি দেখলে বাকেটটি পুনরায় রং করে দিতে হবে এবং কোনো পোকা, লিকেজ বা ছিদ্র চোখে পড়লে সেটি ঝালাই করে বা প্রয়োজনে সেটি বদলে নতুন ফায়ার বাকেট স্থাপন করতে হবে। এবার জানুন ফায়ার বাকেটের নিচটা গোলাকার হয় যে কারণে সে সম্পর্কে। ফায়ার বাকেটের নিচটা গোলাকার রাখার কারণ হলো যাতে এটি আগুন নেভানোর কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার করা না হয়। ফায়ার বাকেট যাতে সহজেই সবার চোখে পড়ে তার জন্য এটি কোনো উঁচু স্থানে ঝুলিয়ে রাখা হয়, যেমন দেয়ালে বা ফায়ার বাকেট স্ট্যান্ডে। এটি ঝোলানোর আরেকটি কারণ এটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি নিচে রাখা না যায়। নিচে রাখলেই ফায়ার বাকেটটি কিন্তু উল্টে পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।